অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘতম একটি ধারাবাহিক। ধারাবাহিক পুরনো হয়ে গেলে দর্শকদের দেখার আগ্রহ কমে যায়, কারণ ঘুরে ফিরে একই কাহিনী দেখার কারণে দর্শকেরা আস্তে আস্তে পুরনো ধারাবাহিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে নতুন ধারাবাহিকের দিকে আগ্রহ দেখায়। এতে পুরনো ধারাবাহিকটির টিআরপি কমে যাওয়ার কারণেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক আবার নতুন শুরু হওয়ার পরেই অল্প কয়েকদিনেই বন্ধ হয়ে যায়, কারণ ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপিতে পিছিয়ে থাকার কারণেই বন্ধ হয়ে যায়। যেমন শুরু হওয়ার 4 মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটির পর এবার বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় এবং দীর্ঘতম ধারাবাহিক জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী ধারাবাহিকটি 2022 সালের 29শে আগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হয়। শুরু থেকে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে লড়াই করে প্রায় 30 বারের উপরে বেঙ্গল টপার হয়েছিল। তবে আস্তে আস্তে টিআরপি কমতে থাকলে বর্তমানে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে স্লট হারা জগদ্ধাত্রী। বেশ কয়েক সপ্তাহ ধরে অনেকটা গ্যাপে স্লট হারা হওয়ায় এবার বন্ধ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটির পর এবার বন্ধ হয়ে যাবে তুমুল জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন। বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।